অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1428 এই নতুন বছর পড়তে চলেছে। এই বছরটা মেষ রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে আমি প্রত্যেকটি রাশি নিয়ে ইন্ডিভিজুয়াল আলোচনা করব। আজকের রাশিফলটি হচ্ছে মেষ রাশির। 1428 কেমন যাবে, বেশ কিছু ঘটনা এই 1428 বঙ্গাব্দে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অপেক্ষা করছে। দেখুন, প্রথমেই জানাই এই বছর শুরু হচ্ছে বৃহস্পতিবার, এবং 1428 এটা যদি যোগ করে দেখবেন, দেখুন 1+4=5, 5+8=7, 7+8=15, 15+5=6, অর্থাৎ এই বছরটি হচ্ছে ভেনাস কিন্তু নিয়ন্ত্রণ করছে এই বছরটিকে, অর্থাৎ শুক্রের বছর। দেখুন কেমন যাবে, মেষ রাশির ক্ষেত্রে কী কী বার্তা বহন করে নিয়ে আসছে। আমি মেনলি চার চারটি প্ল্যানেটকে নিয়ে এখানে আলোচনা করব। যারা আমার মাসিক রাশিফল দেখেন অথবা সাপ্তাহিক রাশিফল দেখেন, সেখানে বিভিন্ন গ্রহগুলোকে নিয়ে আলোচনা করি, কিন্তু মেনলি আমি যে এই বাৎসরিক যে রাশিফলটি আপনাদের সামনে তুলে ধরবো, চার চারটি বিগ বিগ প্ল্যানেটকে নিয়ে আমি তুলে ধরছি। দেখুন, রাশিফলটি যে একদম সম্পূর্ণ মিলবে আমি কখনো দাবি করি না, কিন্তু এই রাশিফলটা কি আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটতে চলেছে তার কিছু সতর্কতা আপনারা কিন্তু এর মাধ্যম দিয়ে পাবেন। অর্থাৎ মেষ রাশি আপনি, আপনার জন্য এই 1428 বঙ্গাব্দ কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথম নিয়ে আসি আপনাদের অর্থনৈতিক দিকটা। দেখুন, আর্থিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট স্থিতিশীল থাকছে, অর্থাৎ ব্যয় আপনাদের প্রচুর পরিমাণে এই এই বছর কিন্তু হবে। অর্থাৎ ব্যয়ের জায়গাটা যেমন থাকছে, পাশাপাশি আপনাদের ইনকামের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু থাকছে, অর্থের দিকটা কিন্তু ভালো। এবং বছর যখন শুরু হচ্ছে, রাশির উপর দিয়ে শুক্র কিন্তু পাশ করছে, বিশেষভাবে শুভ ফল প্রদান, এবং বৃহস্পতিবার বছর শুরু হওয়া, বিশেষভাবে শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। এবং ধনের দিকটা আমি ভালো বলবো, কিন্তু খরচ আয় এবং ব্যয় সমান দেবে, সেভিংসের জায়গাটা খুব একটা কিন্তু ভালো থাকছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কর্মের জায়গা। দেখুন, আমি বারবার বলছি আপনাদের ক্ষেত্রে শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, একাদশপতিকে কানেক্ট করে, এখানে কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছে বা প্রমোশন চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু, আপনি যদি মেষ রাশি হন, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন কিন্তু আপনারা পাবেন, এটা নিশ্চিতরূপে আমি কিন্তু দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অর্থাৎ এই জায়গাটা কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু মেষ রাশির কাটবে, বেশ বড় ধরনের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে আসি আপনাদের শরীরগত দিক। দেখুন, অষ্টমভাবে আপনাদের কেতুর অবস্থান, এই যে অষ্টমভাবে কেতুর অবস্থান আপনাদেরকে, আপনি মেষ রাশির মানুষ, ছোটোখাটো ভোগান্তি আপনাদেরকে, ছোটোখাটো টুকিটাকে ভোগান্তি ভোগাবে, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আপনি মেষ রাশির মানুষ, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাটের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা বিশেষ করে বি কেয়ারফুল। বিবাহের জায়গাটা, শুভ বিবাহের যোগ কিন্তু থাকছে, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিয়ের জায়গাটা বিশেষ করে প্রশমিত করছে, যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু ভালো। এবং আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা, দেখুন
প্রেমের বিষয় নিয়ে কিন্তু আমি প্রত্যেক মাসে ভিডিও দিই। আমি এই যে যে কথাটা বলছি টোটাল ইন জেনারেল একটি প্রেডিকশন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে দেখতে গেলে আপনাদের পঞ্চম ভাব, নিজস্ব পার্সোনালিটির পঞ্চম ভাব, আপনার মঙ্গলের প্লেসমেন্ট, চন্দ্র শুক্র, এই প্লেসমেন্টগুলো কিন্তু দেখা দরকার। এবং আমি যে রাশিফলটি এটাই বলছি, স্বাভাবিকভাবে ইন জেনারেলভাবে আপনাদের পুরাতন প্রেম কাম ব্যাক করবে, নতুন প্রেমের হাতছানি, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু উন্নতি কিন্তু হবে। আপনি মেষ রাশি মানুষ, আপনি কিন্তু পাবেন। আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে শুভ বিবাহের পাশাপাশি যারা লাভ ম্যারেজ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু থাকছে। এর সাথে সাথে জানাই, আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। পরিবারের ক্ষেত্রে দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। মেনলি শরীরের দিকটায় অষ্টম স্থানে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শরীরের দিক এবং গুপ্ত শত্রুতা, শারীরিক পাটটা এবং গুপ্ত শত্রুতা আপনাদেরকে কিন্তু ভোগাবে। কিন্তু আবারও বলছি, অর্থ লেনদেনের ব্যাপারটাতে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের জায়গাগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো বছর আপনাদের ক্ষেত্রে, আপনি রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান এ বছর কিন্তু হবে। ব্যবসার জায়গাটা যদি আসি, ব্যবসা ক্ষেত্রে আপনারা এবছর যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ আপনি ধরুন কাপড় জামার ব্যবসা করেন, আপনি ধরুন গোল্ডের ব্যবসা করেন, আপনি আপনি ধরুন আপনার ফুডের দোকান আছে, বা আপনার রেস্তোরাঁ আছে, বা আপনার নিজস্ব পেট্রোল পাম্প আছে, এই সকল ব্যবসাগুলো, বা আপনার বিউটি পার্লার আছে, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। আপনি মেষ রাশি, আপনি কিন্তু নিশ্চিত রূপে এই সময় কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। এবং মেষ রাশির ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদেরকে দিচ্ছে। অর্থাৎ যারা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, বা সন্তান প্রাপ্তির জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে। আমি বারবার বলছি, ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে রত আছে, বিদেশ থেকে কিন্তু অর্থ লাভ এই বছর কিন্তু আপনাদেরকে দিবে। আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গাটা কিন্তু থাকবে। এবং এর পাশাপাশি জানাই, আপনাদের ক্ষেত্রে এবছর বেশ কিছু অপরচুনিটি গোল, মানে শুভ সংবাদ কিন্তু আপনাদের আসবে। এডুকেশনের দিকটা এবার আসি, উচ্চশিক্ষায় যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা কিন্তু শুভ ফল নির্দেশ করছে। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে, আপনি প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ তবে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশন কিন্তু এবছর থাকবে। অর্থাৎ আপনার পিতার শরীর হেলথের দিকটা কিন্তু অবশ্যই নজর দিন। এবং আপনাদের বেশ কিছু জায়গা থেকে, অর্থাৎ পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা এবছর বাড়িয়ে তুলছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। এইটাই ছিল 1428 বঙ্গাব্দে মেষ রাশির জিস্ট, যে বড় ঘটনাগুলো ঘটতে চলেছে। তবে আবারও বলছি, যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে। এই ছিল জিস্ট। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।